ট্রেন্স আজকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে আমাদের টোটো ই রিক্সার যে রিভার্স, যেটা আমরা রিভার্স করি, সেই রিভার্স গিয়ারের যে লাইট, যেটা পিছন দিকে দুটো লাইট লাগানো থাকে, হোয়াইট কালারের হয়ে থাকে লাইটগুলো, যখন আমরা রিভার্সটাকে অন করে গাড়িটাকে ব্যাক করার চেষ্টা করি, তখন কিন্তু পিছন দিকে দুটো লাইট আমাদের গ্লো করে। তো এই লাইটগুলো কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় বা অনেকের গাড়িতে কিন্তু এরকম সেটিং থাকে না। তো যাদের গাড়িতে সেটিংটা নেই তারা, বা যাতে পুরনো হয়ে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে, এই লাইটগুলোর সেটিংগুলো আপনারা নিজেরাই কিন্তু এটা ওয়ারিং করে নিতে পারেন। তো খুব খুব কম সময়ের মধ্যে, খুব কম খরচের মধ্যে আপনারা নিজেরাই এই কমপ্লিট ওয়ারিংটা করতে পারেন। গাড়িটা রিভার্স হচ্ছে, প্লাস আপনার যে টিউন সেটাও বাজবে, এবং এর সঙ্গে যে আপনার পিছন দিকের লাইটটা সেটাও জ্বলবে। তো এই সেটিংটা আপনি কীরকমভাবে করবেন, তো এটাই নিয়ে আজকে এই ভিডিওর বিষয়। তো প্রথম থেকে আপনাদের আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখিয়ে যাব, কারণ এটা হচ্ছে যে আপনাদের যাতে ব্যাক গিয়ারটা কীরকমভাবে সেটিং করবেন সেটাও এখানে পাচ্ছেন, প্লাস লাইটটা কীরকমভাবে গ্লো করবে এটাও আপনারা এখানে পাবেন। তো দেখুন ফ্রেন্ডস, প্রথমে আমি বলবো এই যে আমাদের ব্যাক গিয়ারের কানেকশন, এটা কিন্তু আমি আমার আগের কয়েকটি ভিডিওতে দেখবেন এরকমভাবে আলোচনা করা আছে ব্যাক গিয়ার সম্পর্কে। তো ব্যাক গিয়ার কিন্তু যেমন আমাদের কন্ট্রোলারের মধ্যে কিছু কন্ট্রোলার রয়েছে যেখানে আমাদের পজিটিভ কানেকশন দিয়ে ব্যাক গিয়ার করতে হয়, কিছু কানেকশন রয়েছে যেখানে নাকি আমাদের নেগেটিভ কানেকশন দিয়ে করতে হয়, আবার কিছু কানেকশন রয়েছে যেখানে আমাদের কোনোরকম কানেকশন নেগেটিভ পজিটিভ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, শুধু দুটো তার আমাদের নিয়ে এসে এক্সিলেটারের সুইচ কানেকশনের সঙ্গে করতে হয়, তাহলে কিন্তু আমাদের গাড়িটা ব্যাক করে। তো এখানে আমি দেখাবো উভয় কাজই আপনি দেখা দেবো, এই একটা একটা সেটিংয়ের মধ্যেই আপনাদের সমস্ত রকম সেটিংটা আমি বুঝিয়ে দেবো একটি কন্ট্রোলার দিয়ে। তো এখানে ফ্রেন্ডস, প্রথমে আমাদের একটি তার লাগাতে হবে যেটা নাকি আমাদের ব্যাক গিয়ারের কাজ করবে। তো এখান থেকে একটি তার আসছে, এখানে আমরা একটি তার লাগিয়ে নেব। প্রথমে একটি তার এখানে আমরা জয়েন করব, সেটা পজিটিভ নেগেটিভ আমরা কানেকশনটা পরে দেখাচ্ছি। এরকমভাবে এটাকে সেটিং করলাম, এটা সেটিং হয়ে গেল, একটি তার আমাদের এখানে সেটিং হয়ে গেল, বোঝা যাচ্ছে। এবার এই তারটি আমরা কোথায় চলে যাবে, এক্সিলেটারের যে ব্যাক সুইচ, সেই ব্যাক সুইচের যে কোনো একটি তাতে আমরা লাগিয়ে নেব। যেমন দেখুন এখানে এক্সিলেটার থেকে যে ব্যাক সুইচের তারগুলো আসছে, হলুদ রঙের তার দুটো, দুটো আছে এখানে, আমরা একটিতে কানেকশন করে নেব। এখানে একটিতে আমরা কানেকশন করলাম, হয়ে গেল। এবার কিন্তু আমাদের ব্যাক সুইচের সেটিংটি এখানে হয়ে গেল। এবার এখানে আমরা পজিটিভ কানেকশন দিতে হলে পজিটিভ দেব, এবং নেগেটিভ দিতে হলে নেগেটিভ দেব। তো আমরা প্রথমে এখানে পজিটিভ দিয়ে করব, যেটা আমাদের এখানে 12 ভোল্ট ডিসি থেকে পজিটিভ কানেকশনটা আসে সেটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে আমার কাছে যে পজিটিভ কানেকশনটা রয়েছে, হলুদ কালার তারটা আমাদের পজিটিভ কানেকশন, এটাকে আমরা এখানে অ্যাড করলাম। এটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এবার যখনই আমরা সুইচিং করবো আমাদের গাড়ি কিন্তু ব্যাক করতে শুরু করবে। এবার আমাদের লাইট সেটিংয়ের ব্যাপারটা রয়েছে, তো লাইটটা আমরা কীরকমভাবে সেটিং করবো, কারণ একটু লাইটে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটো কানেকশন থাকবে। আপনারা এরকম লাইটগুলো ইউজ করতে পারেন, অথবা যদি আপনাদের অন্য ধরনের লাইট থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এই লাইটটা দিয়ে আপনারা দেখাবো কীরকমভাবে সেটিং করবেন। তো এই লাইটের মধ্যে দেখুন এখানে কিন্তু পজিটিভ কানেকশনটা এবং এটা নেগেটিভ কানেকশন। তো পজিটিভ কানেকশনটা আমরা এখানে যেটা নিয়ে আসছি ব্যাক গিয়ারে দিচ্ছি, সেটা কিন্তু পজিটিভ কানেকশন। অতএব আমরা কী করবো, এখানে যে পজিটিভ কানেকশনটা আমরা করেছি ব্যাক গিয়ারের মধ্যে, এখানে আমরা পজিটিভটাকে জয়েন করে দেবো। আমি এখানে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন সেটিং করবেন তখন আপনাদের যে মাপ মতো তারটা যেখানে লাইটটা সেটিং করবেন সেখান থেকে লাইট তারটা মেপে নিয়ে এই পর্যন্ত এখানে জয়েন্টটা করবেন। তো এই জায়গায় আপনি জয়েন করলেন, তাহলে আমাদের জয়েন্ট বেশি হচ্ছে না, এক জায়গায় জয়েন হয়ে যাচ্ছে। এবার হয়ে গেল এখানে জয়েন্টটা আমাদের। এবার নেগেটিভ কানেকশন, নেগেটিভটা আমরা কী করবো, ওয়ারিংয়ের মধ্যে বিভিন্ন জায়গা থেকে নেগেটিভ কানেকশনও থাকে, তো যে কোনো একটি নেগেটিভ আমরা ডাইরেক্ট এখানে এনে লাগিয়ে দেবো। তো আমাদের এখানে একটি নেগেটিভ কানেকশন আছে, যে নেগেটিভ কানেকশনটা এটাকে আমরা নিয়ে এসে লাইটের নেগেটিভ আমাদের জয়েন করবো, জয়েন করলাম, তাহলে আমাদের এখানে সেটিং কিন্তু হয়ে গেল। এবার যখন আমরা ব্যাক গিয়ার যে রিভার্সের সুইচটা রয়েছে এটা যখনই আমরা অন করব, দেখুন লাইটটা কিন্তু গ্লো করছে, বুঝতে পারছেন। তো এরকমভাবেই কিন্তু আমাদের সেটিংটা করতে হয়, ব্যাক গিয়ারের কানেকশন এটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে আমরা এরকমভাবে কানেকশনটা করব, তাহলে কিন্তু যখনই আমরা গাড়িটাকে ব্যাক করতে যাব তখনই কিন্তু আপনার লাইটটা গ্লো করবে, প্লাস আপনার গাড়িটা ব্যাক করতে শুরু করবে। আচ্ছা, এবার হয়তো আপনারা বলতে পারেন যে এখানে নেগেটিভ কানেকশন থাকলে আমরা কীরকমভাবে করবো। তো যখন ফ্রেন্ডস এখানে নেগেটিভ কানেকশনটা আসবে তখন আমাদের কী করতে হবে, এখানে যে কানেকশনটা রয়েছে আমাদের লাইটটা এখান থেকে খুলে নিতে হবে, লাইটটা আমরা খুলে নেব। এখানে আমাদের নেগেটিভ কানেকশন দিতে হচ্ছে কন্ট্রোলারের মধ্যে।
তাহলে এটা দিয়ে আমাদের নেগেটিভ আসছে, তাহলে আমরা কি করব, লাইটের যেটা নেগেটিভ কানেকশন সেটাকে আমরা এখানে দেব নেগেটিভের সঙ্গে, এটার সঙ্গে আমরা অ্যাড করব লাইটের নেগেটিভটাকে, মানে পেপারটা একই শুধু একটু তারগুলো অর্ডিনেট করতে হবে, এরকমভাবে অ্যাড করব। এখানে নেগেটিভ অ্যাড হয়ে গেল, এবার থাকলো কিন্তু আমাদের পজিটিভ কানেকশনটা এক্সেস। পজিটিভ কানেকশনটা মধ্যে আমাদের 12 ভোল্ট পজিটিভ ডিসি থেকে আসছে, সেটা আমরা এখানে অ্যাড করব। তাহলে কিন্তু আমাদের যখনই আমরা গাড়িটাকে ব্যাক করব, আমাদের লাইটটা কিন্তু জ্বলতে শুরু করবে। এটা হয়ে গেল আমাদের এখানে নেগেটিভ কানেকশনটা হয়ে গেল। এবার যখন পজিটিভ কানেকশনটা আমরা নিয়ে আসবো, সেটাকে কিন্তু আমরা ডাইরেক্ট করতে হবে। যখন যেখান থেকে পজিটিভ ডিসিটি আসছে, সেখান থেকে কানেকশন পজিটিভ কানেকশন নিয়ে এসে আমরা লাইটের সঙ্গে এভাবে অ্যাড করে নেব। এখানে আমরা নেগেটিভ পজিটিভটাকে ডাইরেক্টলি করে দিলাম, আর নেগেটিভ কিন্তু আমাদের সুইচ মারফত যাবে। এবার আমরা কি করব, নেগেটিভ কানেকশন যেটা আমাদের দিতে হবে সেটাকে আমরা সুইচ করব। যে নেগেটিভ কানেকশনটাকে আমরা সুইচ করলাম, মোট কথা যখন আমাদের নেগেটিভ দিতে হবে তখন আমাদের মানে পজিটিভটা ডাইরেক্ট নিয়ে এসে লাইটে লাগিয়ে নেব, এবং নেগেটিভটা আমাদের চলে যাচ্ছে সুইচ মারফত। এবার যখনই আমরা ব্যাক করব, গাড়িটা কিন্তু ব্যাক হবে, প্লাস আমাদের লাইটটাও গ্লো করবে। নেগেটিভ পজিটিভ উভয় কানেকশন বুঝতে পারলেন। এবার যদি আপনাদের দুটো কানেকশন থেকে থাকে, যেখানে আমাদের দুটো তার একসঙ্গে অ্যাড করতে হয়, যেমন অনেক গাড়িতে থাকবে ব্যাক গিয়ার তার কিন্তু থাকে দুটো, সেখানে আপনার কানেকশনটা কীরকমভাবে করবেন, যেখানে যে কন্ট্রোলারে আমাদের দুটো ওয়্যার থাকবে, এখানে দুটো পয়েন্ট থাকবে, যেটা নাকি আমাদের কী করতে হয়, সাধারণত আমরা সুইচের থেকে তার দুটো নিয়ে গিয়ে এখানে সেটিং করে দিই একসঙ্গে। একসঙ্গে সেটিং করে দিলে কিন্তু আমাদের হয়ে যায়, কোনো জায়গায় অ্যাড করতে হয় না, বারবার পজিটিভ এবং নেগেটিভ কোনো রকম কানেকশন আমাদের করতে হয় না। তো এখানে যদি দুটো তার থাকে তাহলে আপনাকে সেটিংটা কীরকমভাবে করবেন। তো ফ্রেন্ডস, এখানে দুটো তার থাকলে পরে আমাদের কী করতে হবে, এখানে ব্যাক গিয়ারে কানেকশন করা থাকছে, এবার এখান থেকে দুটো তার আমাদের নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদের কিন্তু এখানে ব্যাক করতে হয়, মানে এখান থেকে যখন আমাদের কানেকশন থাকবে ডবল তখন আমাদের কী করতে হবে, এরকম একটি তার এবং এখানে একটি তার আমাদের অ্যাড করতে হয়, দুটো পয়েন্টে দুটো তার অ্যাড করতে হয়। সেখানে আমরা কী করব, যখন দেখব কন্ট্রোলার থেকে তার কিন্তু আমাদের বেরিয়ে আসে দুটো, তো দুটো তারের মধ্যে তখন দেখতে হবে আমাদের একটি কালো রঙের তার থাকবে এবং একটি পজিটিভ তার থাকবে, মানে এখানে পজিটিভ এবং নেগেটিভ উভয়ই আসে, শুধু কানেকশনটা করতে হয় দু তারে, যেটা ব্যাক গিয়ার। তা আমরা কী করবো, যেখানে এখানে কালো তারটা যেটা আসছে, একটি হলুদ থাকবে বা সবুজ থাকবে, আপনাদের ওটা পজিটিভ কানেকশন থাকবে, আর একটি থাকবে কালো। তো আমরা এখানে কী করবো, যে কালো তারটা আছে, যেটা কালো তারটা আসছে এখানে, সেটা দিয়েও করতে পারি, বা হলুদটা পজিটিভটা দিয়েও আমরা করতে পারি। এখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ থাকবে, তো সেখানে আমরা কী করবো, যে কোনো একটি তারের সঙ্গে আমরা কানেকশন করবো। যদি পজিটিভের সঙ্গে করি তাহলে আমাদের নেগেটিভটা ব্যাটারি থেকে নিয়ে এখানে দিয়ে দিব, এবং যে নেগেটিভটা দিচ্ছি সেই নেগেটিভটা আমরা এখানে ডাইরেক্ট করে সুইচ করে দিব, এবং যেটা পজিটিভটা আমাদের আসছে সেটাকে আমরা ডাইরেক্ট এখানে করে দেবো। তাহলে যখনই আমরা সুইচটা করবো, অ্যাক্সেলারেটর অন হয়ে গেল, আমাদের কন্ট্রোলার অন হয়ে ব্যাক হচ্ছে, প্লাস আমাদের লাইট চলছে। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকমভাবে ব্যাক গিয়ার সেটিংটা করবেন এবং লাইটটা কীরকমভাবে সেটিং করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর যদি আপনাদের এরকম ধরনের কোনো ভিডিও দরকার চাইতে থাকে, যে আমি এরকম কাজ শিখতে চাই, যে কোনো রকমের কাজের সম্পর্কে আপনারা কমেন্টসে আমাকে লিখতে পারেন, আমি চেষ্টা করবো আমাদের ভিডিও করে আপলোড দেওয়ার। তো ফ্রেন্ডস, আজকের মধ্যে এতটুকুই। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভালো দেখে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।